24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজ থেকে জোরদার জনসংযোগে তৃণমূল জেলায় জেলায় বিজয়া সম্মেলনী। বিধানসভা উপনির্বাচনের আগে জনমতের ভিত ঠিক রাখতে এই কর্মসূচি বলে মত অনেকের, আর পাল্টা গণস্বাক্ষর কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের। আগামী 19 তারিখ চিকিৎসকরা জয়নগরেও যাবেন, মিছিল করবেন। জনমত ঠিক কোন দিকে? সব রাজনৈতিক দল উপনির্বাচনের আগে তারা জল মাপছে, তার মধ্যেই রাজনৈতিক মহলের জোর একটা জল্পনা শুরু হয়েছে। এবার কি উপনির্বাচনের ইস্যু শাসক দল বনাম ডাক্তার? আর বাংলা ফাইভে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে নিয়ে, আমার সঙ্গে আমার একদম ডান দিকে রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম এর, প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি মজুমদার বিজেপির, আমাদের সঙ্গে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল, থাকবেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। শুরুতেই প্রদীপ্তর কাছে আসবো। পুজো কেমন কাটলো প্রদীপ্ত? পুজো ঠিকঠাকই কেটেছে। সকল দর্শক বন্ধুদের শুভ বিজয়া তোমাকে এবং আমার কো প্যানেলিস্ট সকলকে। মানুষ উৎসবে ফিরেছিল বলে মনে হচ্ছে? দেখো, স্বাভাবিক কিছু তথ্য আমাদের তৃণমূল কংগ্রেসের পেজ থেকেও শেয়ার করা হয়েছে যে কলকাতায় এবছর 219টা পুজো বেশি হয়েছে আগেরবারের থেকে। গতবার দেখলাম যে বিরিয়ানির প্যাকেট বিক্রি, সেটাও গবেষণা করে একটা সংবাদপত্র বার করেছে যে এবার নাকি শুধু পুজোর 6 দিনেই 15 লক্ষ বিরিয়ানির প্লেট বিক্রি হয়েছে, এবং তার সঙ্গে নাকি টেক্কা দিচ্ছে 7 লক্ষ পিজা, তাতে নাকি রসনা তৃপ্তি আবার নতুন রূপে পাচ্ছে, যেখানে গত বছর নাকি মাত্র 44 লক্ষ হয়েছিল পুরো বছর ধরে বিরিয়ানির প্লেট। এরকম নানান তথ্য তালাশ চলছে, নিজে পুজোর সঙ্গে যুক্ত দেখেছি। মানুষ ভালো আছে, মানুষ ভালো আছে কি মন্দ আছে দেখা যায়, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের সামগ্রিক ব্যাপার, কিন্তু ব্যবস্থাপনার দিক থেকে এবং অংশগ্রহণের দিক থেকে মানুষের জায়গা দেখেছি আমরা। জয়নগরে যখন ডাক্তাররা যাচ্ছেন, স্বাস্থ্যের যে ইস্যু থেকে যখন একটা বৃহত্তর ইস্যুর দিকে তাদের আন্দোলনে ট্রান্সফর্ম হচ্ছে, সেক্ষেত্রে এইটা তো প্রাসঙ্গিক হয়ে ওঠে, বিশেষ করে উপনির্বাচনের দিনক্ষণ যখন ঘোষণা হয়ে গিয়েছে। না, আমি তো যতদূর জানি ডাক্তারদের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশে একটাই সংবিধান রয়েছে, তা ডাক্তারদের যদি জয়নগরে যাওয়ার অধিকার না থেকে থাকে, জয়নগর অধিকারের প্রশ্ন আমি বলছি যে যদি সেটাকে নিয়ে প্রশ্ন ওঠে সরাসরি ওটা ওনাদের আন্দোলন বা ইয়ের, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক চাষ জমি ছিল সিঙ্গুরে, যে উনি সিঙ্গুরে গেছিলেন। সুতরাং দেখুন, ডাক্তাররা যদি বলেন যে আমরা ধর্ষণের বিরুদ্ধে, সে আরজিগড়েই হোক কি জয়নগরেই হোক, আমি কি বলবো যে না তোমরা ভুল করছো, তোমরা খালি আরজিগড়ে ধর্ষণের বিরুদ্ধে হবে, জয়নগরে ধর্ষণ হলে তোমাদের কিছু বলা থাকতে পারে না? এটা তো হতে পারে না। আমি একটা কথা বলি, প্রদীপ্ত অত্যন্ত সেন্সিবল একজন মানুষ এবং নিজে একজন শিক্ষক, এই প্রদীপ্তকেই যখন বলতে শুনি যে মানে একদিকে যখন জয়নগর থেকে শুরু করে কৃষ্ণনগর পর্যন্ত বাচ্চা বাচ্চা মেয়েদের অর্ধনগ্ন রক্তাক্ত লাশ কুড়ানো হচ্ছে, ঠিক সেই তারিখগুলোতে কপ্লেট পিৎজা আর কপ্লেট বিরিয়ানি বিক্রি হচ্ছে, তার হিসেবে প্রদীপ্তর মতো একজন সেন্সিবল ছেলেকে দিতে হয়, তখন সত্যি সত্যি মনে হয় যে তৃণমূল কংগ্রেস করাটা বোধহয় একটা লায়াবিলিটি। সেটা হয়তো মুখে স্বীকার করবে না, কিন্তু মানে ওর হয়ে আমি দুঃখ প্রকাশ করছি যারা আপনারা শুনছেন তার জন্য। এটা আমি বিশ্বাস করি যে প্রদীপ্তকে আমি ও তৃণমূলে যাওয়ার আগে থেকে চিনতাম, সেই প্রদীপ্তটা বলছেন, আর তৃণমূলে যাওয়ার পরের প্রদীপ্ত হয়তো বলতে বাধ্য হচ্ছে। এবং সেই জায়গা থেকেই আমি দেখলাম যে দেখো, 4টে দাবি আমি মানতে পারি, না মানতে পারি, সম্মত হতে পারি, অসম্মত হতে পারি, কিন্তু একজন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সরাসরি এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তো তার দপ্তরের অধীনে কর্মরত, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমি তার সাথে একমত হই না একমত হই, তারা তো অনশন করছে, এবং তারা তো কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শালক সংশ্লেষ করতে পারে না, ফটোসিনথেসিস করতে পারে না, যে 26 দিন না খেয়ে ফটোসিনথেসিস করে খালি ওজন বাড়িয়ে ফেললেন, সত্যি সত্যি তারা অসুস্থ হয়ে পড়ছেন, ক্রিটিক্যাল হচ্ছেন, অনেকে সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে, কেউ বলতে পারবে না যে প্রাইভেট হাসপাতালে গিয়ে জাল মেডিকেল সার্টিফিকেট বার করে আনছে। এমত অবস্থায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাশের রাস্তায় নাচছেন, ভাষণ ডান্স করছেন, ভাষণ কার্নিভালে চন্দ্রিমা ভট্টাচার্য। আমি বলছি যে এবার ভারতের সংবিধানে এটা নিষিদ্ধ নয়, কিন্তু কতটা অসংবেদনশীল, কতটা নিষ্ঠুর বলতো পুরো বিষয়টা, এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। এবং এই সব কিছুকে এই যুক্তি দিয়ে খারিজ করে দেওয়া যে আমরা ভোটে জিতেছি, অতএব আমরা যা করছি ঠিক করছি, আমাদের বিরুদ্ধে কোনো কথা খাটে না, সাধারণ মানুষের কাছে আবেদন করছি, এদের চুরি থেকে শুরু করে অপশাসন দুর্নীতি সব কিছু যদি বরদাস্ত করা যায়, এদের এই ঔদ্ধত্যটাকে বরদাস্ত করা যায় কিনা আপনারা একবার ভেবে দেখুন। আমার শেষ কথা বলছি, দেখো এই যে বিজয়া কার্নিভাল বা এটাকে উৎসব করা না করা, কোনোদিন আমি, কিছু মানুষ হয়তো বলে থাকবেন ফেসবুকে, কিন্তু আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা তো কোনোদিন বলিনি যে কেউ পুজো করবে না, উৎসব করবে না। প্রশ্নটা ছিল, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খালি মানুষকে উৎসব করতে বলেননি, ওটা বললে অর্ধেকটা কোট করা হবে, উনি বলেছিলেন এক মাস প্রতিবাদ করেছো, এবার তোমরা উৎসবে ফেরো, অর্থাৎ আপনি প্রতিবাদটাকে এক মাস পরে বন্ধ করতে বলেছিলেন। সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে উৎসবের অন্তঃসার হচ্ছে দুর্গাপুজোর মতো একটা উৎসব, যার অন্তঃসারটাই হচ্ছে মাতৃশক্তির আরাধনা, অসুরের বিরুদ্ধে মাতৃশক্তির বিজয়, আপনি সেই
উৎসবটাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন মহিলাদের এই আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য। প্রদীপ্ত যদি আজকে উৎসবে পিৎজার বিরিয়ানি হিসেবে দেখিয়ে থাকে, তাহলে একটা ছবির কথা যে আমরা সবাই দেখেছি, আমিও মনে করাই, উৎসবে অংশগ্রহণ করেছেন এক মা, ঠাকুরকে পুজো দিয়েছেন, সেই পুজোয় মিষ্টির বাক্সের পাশে লিখে দিয়েছেন অনিকেত মাহাতো সহ আন্দোলনকারী ডাক্তারদের নাম, যে ঠাকুর এদেরকে ছেলে মেয়েদেরকে ভালো রেখো। আমি প্রদীপ্ত আসবো, আমি আসবো, সুতরাং উৎসবের অজুহাতে কিন্তু খালি পিৎজা বিরিয়ানি না, প্রদীপ্ত আমি আমি আসবো, আমি আসবো, আমি আসবো, মনে রেখো, আমি আসবো, আমি আসবো, যদি একটু আমি আসবো না, ও ঠিকই বলেছে, কেন হিসাব দিয়েছি দর্শক বন্ধুদের বলবো, জাস্ট 10 মিনিট আগে ফিরে যাও, 10 মিনিট আগে ফিরে গিয়ে আমার অ্যাঙ্কারের কোশ্চেনটাকে দেখো, ফলে কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করতে হয়। ভাই দেবজিৎ ঠিকই বলেছেন যে কোশ্চেন ওরা আগে থেকে পেয়ে গেছে, আমরা কোশ্চেন পেয়ে যাই, স্বাভাবিক, আমরা জানি মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয়, মানুষের কীভাবে দেখতে হয়, সেজন্য আমাদের ঔদ্ধত্য নেই, আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু ডাক্তাররা বোঝানোর চেষ্টা করে বলছে বিজেপি, ডাক্তাররা বোঝানোর চেষ্টা করবে, সেই ডাক্তাররা যাদেরকে মাল বলা হয়, সেই ডাক্তাররা যাদেরকে গাঁজাখোর বলা হয়, কে বলেছে, কাদের পাশে নিয়ে বলেছে, একটু যে কেউ সার্চ করলে বোঝা যাবে, যাকে চোর বলেছিল বিজেপি সেই শুভেন্দু অধিকারী বলেছে, যে চোরকে আজকে তারা নিয়ে এলোপি করেছে, ফলে আমাদের ঔদ্ধত্যের বদলে আমাদের দায়বদ্ধতা আছে। আমি আমি আসব, আমি আসব, আমি আসব, আর যেহেতু এটা শব্দ ব্যবহার করলো ডাক্তারদেরকে, ঠিক কথা, গাজাখোর বলেছে বিজেপি, আমরাও নিন্দা করেছি ওদের আইটি সেলের সেক্রেটারি, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, মালখোর বলছে, বলছে মালখোর, কতগুলো মালখোর মারল অনুসরণ করছে, তৃণমূল তো এখন অভিযোগ তুলছে এই যে বিষয়টা, এটা বাম আমলে রমরমিয়ে চলেছে। হ্যাঁ, কখনো শুনেছেন বাম ফ্রন্ট সরকারের সময় টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন, কিন্তু কোনো সরকারি হাসপাতালে পর্নোগ্রাফি শুট হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন কিছু বলতে শুনেছিলেন? দেখলাম হঠাৎ করে গতকাল একটি কাগজ, যারা হনুমান ছাড়া কাউকে ভয় পায় না, তারা দেখলাম একটা খবর করেছে তাদের সুবর্ণ গোস্বামীর নাম করে, যে সেই সময় নাকি তারা অভিযুক্ত ছিল। ঘটনাটা কি, সেই সময় সৌভিক দাস, খুব সম্ভবত না সৌভিক বিশ্বাস বলে যার কথা বলা হচ্ছে, তার পরিবার সেই সময় অভিযোগ করেছিলেন যে তার ছেলে যেহেতু এসএফআই করতো, তৃণমূল ছাত্র পরিষদ তাকে র্যাগিং করে মেরে ফেলেছে, মানে এসএফআই করতে বাধ্য করেছিল, যেটাও কিনা হয়তো পরবর্তীকালে ঠিক বলে প্রমাণিত হয়নি, এবং তার পরিবারের দাবির ভিত্তিতে সেই সময় জুডিশিয়াল এনকোয়ারি হয়েছিল, হয়ে তার ফলাফলে কয়েকজন জেল খেটেছিল এবং তারপরে যা হয়েছিল হয়েছিল। আমি একটা কথা বলি আপনাকে, এতদিন মনে পড়লো না, এমনকি 2011 সালে ক্ষমতায় চলে আসার পরে হাতে পুলিশ পাওয়ার পরেও মনে পড়লো না, এখন যখন আরজিগড় নিয়ে এই ঘটনা ঘটার পরে ওদের আর মুখ দেখানোর উপায় নেই, এখন এই সমস্ত করছে। আমি আপনাকে একটা কথা বলি, যে কথাটা মহানন্দাদি বলছিলেন থ্রেড কালচারের কথা উনি বললেন, আপনারা জানেন এত কিছুর পরেও আরজি করে যে কমিটি তৈরি হয়েছে, তারা কিনা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তারা কি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের নিয়োগ করা কমিটি, ওটা 24 ঘন্টাও বানায়নি কমিটিটাকে এবং কোনো বিরোধী দলও বানায়নি, তারা কয়েকজনকে রাস্টিকেট করার সিদ্ধান্ত নিয়েছে, তাদের সঙ্গে এই তৃণমূলের মুখপাত্র বা প্রাক্তন মুখপাত্র হোয়াটএভার কুণাল ঘোষ মিটিং করে আপনারা দেখলেন পুজোর আগে বললেন কেন এদেরকে রাস্টিকেট করা হয়েছে, পুজোর পরে এদেরকে এবার নিয়ে আমরা আন্দোলনে নামবো, এদেরকে ফেরাতে হবে, যেখানে কিনা এই রাজ্যের সরকার এবং সেখানে তারা আবার বললো যে আমরাও আবার অনশন শুরু করবো, আমরা প্রস্তাব করছি যে সবার পক্ষ থেকে কুণাল ঘোষ আমরা অনশন করুক, কিন্তু কথাটা হচ্ছে কখন এটা হচ্ছে সভ্য, যখন কি না এই রাজ্যের সরকারের আইনজীবী আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এটা কমিট করে এসছেন যে সিবিআই আমাদেরকে নাম দিক, থ্রেড কালচারে যুক্ত থাকার জন্য কার কার নাম এতে তদন্তে উঠে আসছে, আমরা তাদেরকে সিস্টেম থেকে বাইরে সরিয়ে দেবো, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাবো, যাতে যাতে কিনা তারা তদন্তকে প্রভাবিত করতে না পারে। একদিকে রাজ্য সরকারের আইনজীবী আদালতে এই কথাটা বলছে, সুপ্রিম কোর্টে কমিট করছে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থ্রেড কালচারের জন্য রাস্টিকারের হওয়াদেরকে নিয়ে মিটিং করে ঘোষণা করা হচ্ছে এদেরকে আমরা আরজি করে ফেরানোর জন্য আমরা আন্দোলন করবো। অর্থাৎ এখানেই প্রশ্নটা আসছে যে ধর্ষককে বাঁচানোর আপনারা কি দায় মাথায় নিয়ে ঘুরছে? এই রিফর্মেটিভ ভাবনাটা আমাদের মধ্যে রয়েছে, আমরা কখনো সেই ঔদ্ধত্যে বিশ্বাস করিনি যেটাই বলবো যে চা খাওয়ালাম, 3 বার মাইনে বাড়িয়েছি, যাও গিয়ে কালকে আন্দোলন তুলে দাও, আন্দোলন না তুললে একদম ওই হনুমান নিয়ে কি কথা বললো না, হনুমানের মতন পিছনে মেরে লাল করে দেবে, এরকম ঘটনা 1983 সালে হতে পারে, 2024 সালে হবে না, সেই জন্য না স্বাভাবিক দেখো তোমার সময় বলিনি, তুমি তোমার মতন লিখে রাখো, মুশকিলটা হচ্ছে কি সুযোগ আছে কি সুযোগ নেই, এই দুয়ের তারতম্যটা তুমি কিভাবে বিচার করবে, তোমার একটা নির্দিষ্ট কিছু ধরো কিছু ডায়লগ দিয়ে কিতনে আদমি থে, আমি তুমি বলবে, তুমি বলবে, তুমি অ্যাঙ্কার নও তো তুমি বলবে, আমি বলছি ধরো কিতনে আদমি থে কালিয়া, বিখ্যাত ডায়লগ, বিখ্যাত ডায়লগ, এখন ডায়লগ বাজি করে ভোটে জেতা আর সুপ্রিম কোর্টে জেতা আর সিবিআই এর তদন্ত, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আমি সে তুমি অ্যাঙ্কার নও, আমি তোমাকে আমি ঠিক আছে আমার আমারটা বলে দাও না, অ্যাঙ্কার আমাকে যেটা বলছো তোমার সময় তুমি লিখে রাখো, তুমি তখন প্রশ্ন করবে, তোমার সময় করবে, আমার বক্তব্য হচ্ছে যে তিনটে দিক এখন খোলা রয়েছে, রাস্তা রয়েছে, এক আন্দোলন চলছে, আন্দোলনের মতন আন্দোলন চলে জনমানসে কি বার্তা দেওয়া যেতে পারে সেটা একটা জায়গা, সিবিআই এর মাধ্যমে কোর্ট চলছে 2 নম্বর জায়গা, আবার 6খানা আসন ভোট আসছে তার সঙ্গে
সঙ্গে সঙ্গে 2026 আসছে, মানুষের কাছে পৌঁছানোর জন্য যাও না পৌঁছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমরা দায়বদ্ধ এবং আমরা উত্তরদায়ক। একই সঙ্গে আমাদের বক্তব্য যে আমরা তথ্য দিয়ে পরপর বলে দিচ্ছি নারী সুরক্ষার জন্য আমরা কি কি করেছি, সেই জায়গাটাও আমাদের আছে। মহানন্দাদি, আমি তোমার প্রশ্ন নেব না, তুমি সভ্যকে করো। আমার বক্তব্য যে মহানন্দাদি খুব পরিষ্কার ভাবে বলুন, তিনিও একজন প্রশাসনের প্রধান, তিনি একজন মহিলা মহাবিদ্যালয়ে পড়ান, যে তিনি তার মহাবিদ্যালয় যে কিভাবে পরিচালনা করেন সেক্ষেত্রে কি প্রশাসকের ভূমিকা রাজনৈতিক ভাবে হয় না প্রশাসনের ক্ষেত্রে হয়? এটা বুঝলাম যে আমার প্রদীপ্ত বিশ্ববিদ্যালয় না, এটা ইন্টারেস্টিং সদরূপ বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত বলছো রাজনৈতিক ভাবে হয় না প্রশাসনিক ভাবে? আমি কি বলছি প্রশাসন, এটা তো মহানন্দাদি বলে দিতে পারবেন। আমি বলছি প্রশাসকের একটা অটোনমি থাকে এবং সেই প্রশাসক তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করবে। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি প্রদীপ্তকে প্রশ্ন করতে পারবো না, আমার না আমার কথা আমার কথা আমার আমি মহানন্দাদিকে প্রশ্ন করি, এটাই হচ্ছে সমস্যা। বামপন্থীর জন্য হাফলাস ফুল হাফলাস এমটি এবং শূন্য, মানে কোন কথার মূল নির্দেশটা কি হবে সেটা ধরতে পারে। এবার আমাকে একটা জিনিস বলো, একটা বলবে আরেকটা বলে জনমানুষে একটা ফ্লোটিং করার চেষ্টা করবে, বেসিক্যালি যেটা করার চেষ্টা করবে টানা কথা বলে ও প্রশ্ন আমাকে বলতে বলেছে ভাই, তার কারণটা আমার জায়গায় একদম তো ডিস্টার্ব করেনি। আমার বক্তব্য হচ্ছে তোমাকে কি সরি আমি দেবজিতের কাছে আসবো, তোমার কাছে আসবে না, তুমি তাও তোমার কাছে আসতে চাই কি সমস্যা হতে পারে যদি কর্পোরেশনের একজন ডাক্তার তার ডিউটিটা পালন করার সময় বুকে একটা জাস্টিস ফর আরজি করার ব্যাচ পড়ে থাকে, তাহলে কেন তাকে থানায় তুলে নিয়ে যাওয়া হবে? অর্থাৎ সমস্যাটা এখানে পাবলিক হেলথ সিস্টেম ব্যাহত হওয়ার, ডাক্তারদের কাজ না করার, নাকি ধর্ষকদের সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার? লখনৌয়ের হাসপাতালেও এরকম একাংশ অভিযোগ হয়েছে, গোটা দেশের বিভিন্ন হাসপাতালে এরকম অভিযোগ আছে, ফলে দায়টা একা শুধু যদি এ রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিই তাহলে তো হয় না। যে বজ্যোতি, সার্বিক ব্যবস্থা যদি তোমরা সিস্টেম চেঞ্জ না করো, সবাই মিলে না ভাবো, তাহলে বিভিন্ন জায়গায় আজকে গোটা দেশের ডাক্তাররা পথে নামতে বাধ্য হয়েছেন কেন? তারা একই দাবি তুলছেন কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই অবস্থা বলে? আর পশ্চিমবঙ্গে বাম আমলের যে অবস্থা তা ঠিক করার দায় কি এই রাজ্যের নেই? বাম আমলেই বা কেন এই অবস্থা থাকবে? কেনই বা তৃণমূলের এই প্রশ্ন তোলার জায়গাটা থাকবে যে তখন পণচক্র চলতো, তার জন্য আত্মহত্যা করতে হয়েছিল, আমরা সাধারণ মানুষ তো ডাক্তারের কাছে যাবো এই বিশ্বাস তো কোন নিয়ে? তুমি আমাকে বলো তো ভারতের যে মেডিকেল কাউন্সিল রয়েছে, আমি বলছি তোমার কথা তো উত্তরই দেবো না, কারণ তোমার কথা উত্তর দেবো না, কারণ তুমি কারোর মধ্যে কথা বলতে চাইছো দিতে চাও না। ফলে আমি ওকে একটা জিনিস জানার চেষ্টা করছি, প্রশ্ন আমি জানার চেষ্টা করছিলাম তোমাকে কি ভারতের মেডিকেল কাউন্সিলের ভূমিকা নিয়ে কথা বলা যাবে না? এখানে কি পলিসি অ্যানালিসিস করতে এসছো নাকি শুধু ওই হাল্লাবাজি করে ইউটিউবে শার্ট বাড়াতে? তুমি কি ইউটিউবে কিছুদিন আগে, দু বছর আগে আগামী ডেন্টাল কলেজে সিট কমিয়ে দেওয়ার কথা হয়েছিল, কেন ওখানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রিপোর্ট পাঠানো হয়েছিল যে এই কলেজে আপনাদের পর্যাপ্ত শিক্ষক নেই, ঠিক আছে, আপনাদের পর্যাপ্ত ব্যবস্থা নেই, ইনফ্রাস্ট্রাকচার কাঠামো নেই, সেটার মধ্যে কি কি পড়ে, সেটার মধ্যে ইনস্ট্রুমেন্টস পড়ে, সেটার মধ্যে টিচার্স, নাম্বার অফ টিচার্স, নাম্বার অফ টিচার্স এই কিছু উপহার নিয়ে গেছে, এক সেকেন্ড, কোন জয়কালী না কি সব দ্বারা কিছু হওয়ার পর, এগুলো সব কিছু হওয়ার পর প্রত্যেক ডাক্তার বাবু যিনি অভিযোগ করে ডাক্তার না 150 চলে এসেছে উপহার নিয়ে গেছেন, 100 থেকে 50 সিট চলে এলো, তারপর এখানকার ডিএমই থেকে নানা রকম ভাবে আপনাদের হেলথ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে আমরা দায় নিচ্ছি, আমরা সেই সিটটাকে বাড়ানোর জন্য আপনাদের আপনাদের কাছ থেকে যে সকল চিকিৎসক কম আছে সেই সকল চিকিৎসক আমরা নিয়োগ করব, সেই সকল চিকিৎসক এখনো অবধি নিয়োগ হয়নি।
এই আন্দোলন কি তাহলে একেবারে অরাজনৈতিক, এই কথা বলা যেতে পারে? শতরূপকে দিয়ে শুরু করবো, এক মিনিটের মধ্যে। আমি যেটা বুঝি, আন্দোলনটা অদলীয় হতে পারে, অরাজনৈতিক কিভাবে হবে? পিতৃতন্ত্র বলুন, সেট কালচারে বলুন, রেপ কালচারে বলুন, সবই তো রাজনীতি। সুতরাং তার বিরুদ্ধে লড়াইটাই বা হঠাৎ করে অরাজনৈতিক হতে যাবে কেন? এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা সভ্য, এর আগে যে কথাটা হচ্ছিল আমাদের মাথায় রাখতে হবে, আজকে যে গণ অভ্যুত্থান আমরা দেখছি শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নয়। প্রথম কথা, আমাদের কাছে এটা খালি একজন ডাক্তারের ধর্ষণ নয়, একজন মহিলার ধর্ষণ, একজন মানুষের ধর্ষণ। তাই এটা খালি ডাক্তারদের আন্দোলন হতে পারে না, মানুষের আন্দোলন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে ধর্ষণ বিজেপি সরকারের সময় হয়েছে, বামফ্রন্ট সরকারের সময় হয়েছে, ঠিক কথা, কংগ্রেস সরকারের সময় হয়েছে, কিন্তু সরকারের যে ভূমিকা এখানে প্রমাণ লোপাট করার জন্য, মেয়েটির পরিবারকে অন্ধকারে রেখে তাকে আপনার মেয়ে সুইসাইড করেছে বলে মিথ্যে কথা বলে বডিটাকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে এই সঞ্জয় এই কি নাম সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে আবার অন্য জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া থেকে শুরু করে সরকারের এই ভূমিকা থেকে মানুষের মনে হয়েছে সরকার দর্শকদেরকে আড়াল করছে, তাই এই গণ অভ্যুত্থান। সুতরাং এইটাকে আর পাঁচটা ঘটনার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, যে আর কোথাও হচ্ছে না তাহলে কেন একটা ক্ষেত্রে হচ্ছে। এখনো অবধি আমরা সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এখনো অবধি এত দিন ধরে আমরা কোথাও 100 কোটি দেখলাম, কোথাও 400 কোটি দেখলাম, কোথাও খুনের পর খুন দেখলাম, কোথাও দলীয় কর্মীরা হত্যার পর হত্যা দেখে নিলাম, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে চার্জশিট বা তার পরবর্তী সাজা প্রক্রিয়া এত দিন পরে লেগে যাচ্ছে। আমরা চাইছি যে দেখলাম সে দেখা যাক, যাই হোক কুমির শিশু সবকিছু তুমি দেখে নিয়েছো, তোমাদের দেখা তো অনেক কিছুই আমরা দেখে নিয়েছি, কিন্তু মানুষের পারসেপশনটা নিয়ে কথা বলছো না।